الرحمن الرحيم বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ ইতিমধ্যেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবী বন্ধুগণ আজকে কথা সুস্পষ্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গত 15 এবং 16 মার্চের নির্বাচনকে ঘিরে সরকারের প্রশাসন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং তাদের যে নীল নকশার মাধ্যমে আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী চলমান আন্দোলন সংগ্রাম অসত্য বিরোধী আসে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে যে প্রথমবারের মতন কোর্ট ডাকাতি করেছে কাল ব্যালট প্রমাণ ছাপিয়েছে এবং প্রতিবাদের মুখে সেটাও তারা কার্যকর করতে পারছিল না তিন চারশ পুলিশ ঢুকিয়ে আইনজীবীদের আক্রমণ করেছে মহিলা আইনজীবী আক্রমণ করেছে সাংবাদিক আক্রমণ করেছে পুলিশ দিয়ে অস্ত্র পুলিশ দিয়ে দখল করেছে তারপর সেই প্রহসনের ভুয়া ব্যালট পেপার দিয়ে তারা ভোট দেখিয়েছে এটা কোনো ভোট নয় তারা জাল ব্যালট ছাপিয়েছে তাদের বিচার শুধু সুপ্রিম কোর্ট আইনজীবী নয় সারা বাংলাদেশের আইনজীবীরা সে তাদের বিচার ইনশাআল্লাহ করবে সারা দেশে আওয়ামী লীগ ভোট চুরি করছে জনগণের ভোটাধিকার নাই আওয়ামী লীগ কোরআনে বিশ্বাস করে না ভোটাধিকারে বিশ্বাস করে না 18 কোটি মানুষের মৌলিক অধিকার হরণ করছে মিথ্যা মামলা দিচ্ছে গুম করছে ক্ষমতার জন্য হত্যা করছে তারা একই তাদের শিষ্যরা এই সুপ্রিম কোর্টে তাদের মন্ত্রীরা এই সুপ্রিম কোর্টে একইভাবে কলঙ্কিত করেছে এই আন্দোলন সুপ্রিম কোর্টে অনন্ত পজিশন আন্দোলন স্বাধীন বিচার ব্যবস্থা পজিশন আন্দোলন গণতন্ত্র আন্দোলন মানবাধিকার পজিশন আন্দোলন আইনজীবীরা যে যেখানে থাকেন না কেন আপনারা সবাই ন্যাচারাল লিডার দায়িত্ব আপনারা পালন করতে হবে পালন করতে হবে যে পর্যন্ত অবৈধ সরকার না যায় সুপ্রিম কোর্ট যে অবৈধ কমিটি সেই কমিটি রুম নো রুমটা আমাদের রুম করে প্রেসিডেন্সি রুম ছাড়া পর্যন্ত আন্দোলন চলবে আমি আপনারা জানাতে চাই এখনো সময় আছে অনতি বিলম্বে সভাপতি সাধারণ সম্পাদকের রুম খালি করে দেন আলোচনায় বসুন নতুন নির্বাচন দেন যদি সাহস থাকে যদি মনে করেন আপনার সমর্থন আছে আইনজীবীদের মধ্যে নির্বাচনের প্রতিষ্ঠা করুন আর যদি মনে করেন আপনার সমর্থন নাই তাহলে সুপ্রিম কোর্টে কলঙ্ক করছেন সেই জন্য যাদের কাছে সুপ্রিম আইনজীবীদের কর জোরে ক্ষমা চেয়ে সুপ্রিম কোর্টে বিদায় হয়ে যান আর না হয় আইনজীবীরা ইনশাল্লাহ আপনাদেরকে ভোট কাতারকে বিদায় করবে দেশবাসী দেশ সরকার থেকে বিদায় করবে ইনশাল্লাহ আমাদের আন্দোলন চলছে চলবে ইনশাল্লাহ এ পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জন হবে সে পর্যন্ত আর চলবে পুলিশ গ্রেপ্তার এগুলো আমরা কেয়ারা করে বড়া করি না একজন একজন আইনজীবী থাকলো এ আন্দোলন চলবে এবং সবাই গ্রেপ্তার হলো এ আন্দোলন চলবে ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ ব্যারিস্টার মাহমুদুল খোকন আমাদের সভা শেষ পর্যায়ে সভাত বন্ধুরা সভা শেষে আরেকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক মিটিং রয়েছে ক্যাফে অঙ্গনে উক্ত গুরুত্বপূর্ণ মিটিং এ মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী আপনারা সবাই সেখানে উপস্থিত হবেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন এবং সভার সমাপ্তি ঘোষণা করবেন আজকের সভার সভাপতি ভারত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার